সৌরভ গাঙ্গুলির বায়োপিকের খবর শোনার পর উৎসাহের শেষ নেই বাংলার মানুষের। উৎসাহ তো হওয়ারই কথা, দাদা বলে কথা। সৌরভ গাঙ্গুলি প্রথম বাঙালি যার বায়োপিক হতে চলেছে জীবিত অবস্থাতে। দাদার বায়োপিক নিয়ে সব থেকে আলোচনার বিষয় যেটা ছিল তা হলো দাদার চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা। রণবীর কাপুর, রণবীর সিং, ঋত্বিক রোশন, পরমব্রতর মতো একাধিক অভিনেতার নাম উঠে আসছিল প্রথম সারির তালিকাতে, তবে কোনো নামই ফাইনাল হয়নি। আবার উঠে আসলো নতুন নাম, তবে কি এবার ফাইনাল করা হলো সৌরভ গাঙ্গুলির ভূমিকায় কাকে অভিনয় করতে দেখা যাবে? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। প্রথম থেকেই নাকি সৌরভ চেয়েছিলেন তার চরিত্রে অভিনয় করুক রণবীর কাপুর। শোনা যায় সেই অনুযায়ী ছবির প্রযোজনা সংস্থা রণবীরের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু তাতে লাভ কিছু হলো না, নাকচ করলেন রণবীর কাপুর। শুটের খবর, রণবীর কাপুর ডেট সমস্যার কারণে এই ছবি করতে পিছিয়ে যান। তারপরে কথা হয় অভিষেক বচ্চনের সঙ্গে। শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। 7ই সেপ্টেম্বর লাভ ফিল্মস এর সঙ্গে বায়োপিকের চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রাক্তন ক্রিকেটার এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। শোনা যাচ্ছে বেশ বড় বাজেটের হতে চলেছে এই সিনেমা, আর তাই বেছে নেওয়া হবে কোনো জনপ্রিয় অভিনেতাকে। রণবীর কাপুরের পর আপাতত নাম উঠে আসছে অভিষেক বচ্চনের। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।